সব ফুল প্যান্ট খুলে হাফ প্যান্ট হয়ে গেছে, দুটো বাসন মাজার জন্য চারটে লোক আস্তে আস্তে হয়ে গেছে, আস্তে আস্তে এখন 9:37 হয়ে গেছে। আর জয়ী টিউশন পড়তে গেছে, ওকে আনতে যাব। আর এইখানে পাশে অজয়দের ফ্ল্যাটটা খুব সুন্দর সাজিয়েছে, এই যে কালকে ওদের কালী পুজো আছে, আজকে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে, বেশ ভালো। আর আমি এখন বেরোই, জয়ীকে নিয়ে আসি গিয়ে, 9:30 বেজে গেছে, ওর পড়া ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে, চলো আসি। আর এসে তারপরে আমাদের আবার একটা বালি আনতে যেতে হবে, ওদের বাড়িতে পুজোর জন্য সব যোগ্যটুকু হবে, এবার সেই বালিও আনার আছে। তো আমি অজয় অনির্বাণ সব বেরোবো একসঙ্গে বালি আনতে, আগে ঘুরে আসি। মেয়েকে নিয়ে চলে এসেছি টিউশন থেকে, এখন অজয় দেরি যাচ্ছি উপরে ছাদে, পুজোটা ছাদেই হবে কালী পুজো, ওই যেখানে পিকনিক হয়েছিল ছাদের উপরে, ফ্ল্যাটের ছাদে ওইখানেই পুজো হবে। খুব সুন্দর হয়েছে অজয়, আর এইদিকটা ঠাকুর করবে, হ্যাঁ কালকে এই জায়গায় ঠাকুর বসবে, ঠাকুর চলে আসবে দুপুর বিকেলের মধ্যে, কালকেই পুজো। অজয় চলো এখন আর বালি নিয়ে আসি গিয়ে, চলো বালি নিয়ে আসার জন্য চুরি করা, এই জায়গা থেকে নেওয়া হচ্ছে কালী পুজোর জন্য। কালকে রাত্রে ভিডিও করার পরে আর তারপরে কোনো কিছু শুট করায়নি, অফিস গেছি, আজকেই সন্ধ্যাবেলা এসেছি অজয়দের বাড়িতে, এখন পুজো চালু হয়েছে। তো শুভ সন্ধ্যা সকলকে, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ, চলো। অজয় একদম লাল পাঞ্জাবি পরে একদম আইডিয়াল, পারফেক্ট লাগছে একদম, তোমার বাড়ির পুজো বলেই মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ এই দিকটা মোটামুটি খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে, আর আমি ভেতরটা মেন আগে দেখাই। অনিবান বলো, গতকাল বালি চাপা দিয়ে বালিটাকে উঠিয়ে পরের দিন আসছে বিয়েটা শুরু করলো শুভাশিস দা। চলো এই দিকটা যাই, খুব সুন্দর সাজানো হয়েছে এই জায়গাটা, যে মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে। নিতু নিতু খুব ভালো হয়েছে ঠাকুরটা, খুব সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে। জয় দিদি আসছে, ওই পড়িয়ে গেল, এখন রেডি হচ্ছে, এদিকে সব পুজো আয়োজন চলছে, একটু পরেই পুজো চালু হয়ে যাবে। পরি আর জয় এদিকে বসে গেছে, এই পরি কার বাড়ি পুজো, তোদের বাড়ি পুজো, একশোটা জবার মালা ঠাকুর মশাইকে দিয়ে দিচ্ছে, ঠাকুর মশাই পরিয়ে দেবেন। এই সব আলু, এদিকে ফ্রাইড রাইস হবে, ফ্রাইড রাইসের চাল, এদিকে ক্যাপসিকাম গাজর সব ফ্রাইড রাইসে দেওয়ার জন্য, এদিকে সব কাটাকুটি চলছে। আর এগুলো কি ভাজা হচ্ছে, সব ক্যাপসিকাম ভাজা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য, ফ্রাইড রাইস আর আলুর দম চাটনি হবে তাই তো, চাটনি পাপড় মিষ্টিও আছে। আচ্ছা আচ্ছা, এই আলুর দমের আলু ভাজা হচ্ছে এখন, আর এদিকে কড়াইশুঁটি ছাড়ানো হচ্ছে। আর এগুলো কি, চারমগজ, আদা বাটা, আর এদিকে সব ক্যাপসিকাম গাজর টাজর সব, বিনস গাজর সব ভাজা রয়েছে, ফ্রাইড রাইসের চাল, ওদিকে চাটনি। আমার মন ভরে না, ও মা
ধসে না। যারা যারা সবকিছু খায়নি তাদেরকে দেওয়া হবে না, মিষ্টি খাসনি, মিষ্টি খাসনি, মিষ্টি না খেলে দেওয়া হবে না। যারা সত্যিকারের বিটিএস ফ্যান তারা কখনো আসতে খায় না, তারা তাড়াতাড়ি খায়। সবকটার অবস্থা দেখো, প্যান্ট প্যান্ট খুলে পরে সব হাফ প্যান্ট পরে চলে এসছে, সব ফুল প্যান্ট খুলে হাফ প্যান্ট হয়ে গেছে, দুটো বাসন মাজার জন্য চারটে লোক এটা বাংলাদেশ থেকে, কেহারা থেকে, আর তুমি কোনখান থেকে? উজবেকিস্তান। মোটামুটি আজকে মায়ের বিসর্জন হবে, তো সবাই মিলে একটুখানি সব ওই বরণ ফরণ যা করা আছে মহিলারা সব করবে, করে আমরা সব আর কি বেরোবো আর কি, তারপর ঠাকুর বিসর্জন দিতে। পরশু দিন থেকে শুরু হয়ে যাবে, পরশু দিন।
बसे बसे भाभी आमी सारा दिन की करे मेटाबो तुम्हारे ऋण बसे बसे भाभी आमी सारा दिन की करे मेटाबो तुम्हारे ऋण ए मोनेर घरे कबे धीरे धीरे अबे धीरे धीरे फिरे पाई तुम्हार माझे ताके प्रतिदिन बसे बसे भावी आमी सारा दिन
কি করে মেটাবো তোমারই